আয়ারল্যান্ডের বিপক্ষে একটিমাত্র টেস্ট না খেলেই সাকিব আল হাসান এবং লিটন দাস আইপিএলে খেলতে চলে যান কিনা এই জল্পনা কল্পনায় ভাসতে ভাসতেই শেষ হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে আর টি টোয়েন্টি সিরিজ। সাকিব শেষ পর্যন্ত কাল থেকে শুরুটা টেস্ট খেলছেন, তবে আগের দিন মানে ঠিক ম্যাচ শুরু হওয়ার আগের রাতের খবর, সাকিব এবার আইপিএলে খেলতেই যাচ্ছেন না। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার কোনো ম্যাচেই দেখা যাবে না তাকে। জাতীয় দলের খেলা থাকার কারণে সাকিব আইপিএল শুরুর মতো পরের দিকেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারতেন না। আয়ারল্যান্ড সিরিজের কারণে শুরুটা তো মিস করতেনই, পরের দিকেও মিস হতো, কেননা বাংলাদেশ দল ইংল্যান্ডে যাবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। সিরিজটা হবে 9 থেকে 14 মে, তার আগে 5ই মে রয়েছে আরও একটি প্রস্তুতি ম্যাচ, আর আইপিএল শেষ হওয়ার কথা 28শে মে। প্রস্তাবটাই এসেছে সাকিবের ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকেই। যে ব্যাগেজগুলো দেখতে পাচ্ছেন, এই ব্যাগেজগুলো এতদিনে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। এগুলো সাকিব আল হাসানের লাগেজ, কিন্তু সেগুলো আর ভারতে যাচ্ছে না, বাংলাদেশেই থেকে যাচ্ছেন সাকিব আল হাসান, খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগ। তাই সাকিবকে নিয়ে কিছুটা নির্ভর থাকতেই পারে মোহামেডান। প্রথম আলোতে করা নিউজ থেকে দেখা গেছে কলকাতার বক্তব্য হচ্ছে এমন, যেহেতু টুর্নামেন্টের অনেকটা সময় তারা সাকিবকে দলে পাবে না, সাকিবের পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটারকে তাই দলে নিতে চায় কলকাতা নাইট রাইডার্স। সাকিবকে সেই অনুরোধই জানানো হয়েছে কলকাতার পক্ষ থেকে, যদি তিনি না খেলেন তাহলে অন্য কোনো বিদেশিকে নিতে চায় কলকাতা নাইট রাইডার্স। চুক্তি অনুযায়ী সাকিবের সুযোগ ছিল কলকাতার অনুরোধে সাড়া না দিয়ে শুধু জাতীয় দলের ব্যস্ততায় বাইরের সময়টুকুর জন্য নিজেকে আইপিএলে অ্যাভেলেবল রাখা। চুক্তি শর্তের কারণে কলকাতা সেটি মানতে বাধ্য থাকতে পারত, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সাকিবের ব্যক্তিগত সম্পর্ক অনেক দিনের, সেই সুসম্পর্কের কারণেই তিনি তাদের প্রস্তাব মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবারের আইপিএলে শেষ পর্যন্ত সাকিব আর খেলছেন না, তবে এ ব্যাপারে সাকিব এখন পর্যন্ত নিজে কিছু জানাননি। আর তাই সাকিবের আইপিএল না খেলা মানে মোহামেডানের কপাল খুলে যাওয়া। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে কাল শুরু একমাত্র টেস্টের পর প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডানের হয়েই খেলবেন সাকিব। এ ব্যাপারে মোহামেডানের সাব্বির প্রথম আলোকে বলেছেন, সাকিব তাদের নিশ্চিত করেছে আইপিএল না খেললে তিনি তাদের হয়ে বাকি সবগুলো ম্যাচেই উপস্থিত থাকবেন। এক্ষেত্রে টেস্টের পর 8 এপ্রিলের পর থেকেই মোহামেডানের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিব আল হাসানের। কলকাতা নাইট রাইডার্স ঠিক একই প্রস্তাব দিয়েছে লিটন দাসকেও, কিন্তু লিটন সে প্রস্তাবে রাজি হননি। তিনি জাতীয় দলে খেলার বাইরের সময়টুকুতে আইপিএল খেলতে চান। বিসিবিও সাকিব লিটনকে ঠিক সেভাবেই এনওসি দিয়েছে। বাংলাদেশের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর অবশ্য আইপিএল খেলছেন একেবারে শুরু থেকেই, টেস্টের চুক্তিতে না থাকায় আইপিএল খেলতে পারছেন তিনি। বড় শঙ্কার জায়গাটা ঠিক তৈরি হচ্ছে এখানেই, সাকিবের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে দূরত্ব তৈরি হতে পারে এই কারণে, সেটি কি আদতে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু হবে? আর মাত্র কয়েক মাস বাদেই যে বিশ্বকাপ হতে যাচ্ছে, সেখানে এই দূরত্ব নতুন করে দলের মধ্যে নতুন কোনো সমস্যা তৈরি করবে কিনা, সেটি নিয়েই মূল ঝামেলা।